সামনে পঞ্চায়েত নির্বাচন তারপরে ২৪ লোকসভা নির্বাচন তবে এবার নবজোয়ারের পর নতুন কর্মসূচি জনতার দরবার এবং এবার অভিযোগ সরাসরি শুনবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এবার দিদির পাড়ায় জনতার দরবার এসি কাঁচের ঘর থেকে বেরিয়ে রাস্তায় রাহুল ফল হাতে হাতে মানুষের কাছে পাশে থাকার সুফল কর্ণাটকে উপর হস্ত ভোটাররা বিপুল জয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপি নেতাদের ডেলি প্যাসেঞ্জারই ভোগে মোদির একাধিক জনসভা রোড শো সুপার ফ্লপ গেরুয়া ব্যর্থতার চেয়েও রাহুলের মাটির কাছে পৌঁছে যাওয়াই ডিভিডেন্ড দিয়েছে বেশি মুখে স্বীকার না করলে উদ্বুদ্ধ অবিজেপি দলগুলি তৃণমূলের বরাবরের হাতিয়ার উন্নয়ন এতদিন জোড়া ফুলের গায়ে দুর্নীতির কালি বিশেষ লাগেনি শিক্ষায় নিয়োগ দুর্নীতি গোটা ছবিটাই বদলে দিয়েছে দোষর প্রতিষ্ঠান বিরোধিতা ক্ষমতায় বসার ১২ বছর পর তাই বিকল্প ভাবতেই হচ্ছে মা মাটি মানুষ সরকারকে মাটির কাছাকাছি থাকতেই হবে মানুষের আরো কাছে আরো পাশে দুর্নীতি উপড়ে ফেলার বার্তা দিতেই হচ্ছে শুধু তাতে হবে না বুঝছেন মমতা অভিষেক দুয়ারে সরকার দুয়ারে ডাক্তার দুয়ারে থানা দিদিকে বলো অভিষেককে বলো দিদির দুধ নবজোয়ার সংযোগ যাত্রা জনতার দরবার করোনার জন্য বন্ধ ছিল ফের চালু করতেই হতো সময়ের দাবি জনতার দরবার খুলে গেল দিদির দুয়ারে সরাসরি গিয়ে জানানো যাচ্ছে অভাব অভিযোগ মতামত যে বাংলা তার নিজের মেয়েকেই চায় তাকে যে সেই বাংলার দাওয়ায় পৌঁছতেই হবে সামনে পঞ্চায়েত তারপরেই ২৪ দুর্নীতির কালো পাঁক গা থেকে মুছতেই হবে তাই জনতার দরবার মুখ্যমন্ত্রী হওয়ার পর শুরু করেছিলেন মমতা মাঝে কিছুদিন বন্ধ ফের শুরু প্রয়োজন ছিল আছে থাকবেও বুঝছেন মমতা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাই অভিযোগ জানানোর সুযোগ জমা করা যাচ্ছে চিঠিপত্র রাজনৈতিক রং ব্যতিরেকেই দিদির দুয়ারে জনতার দরবার